বাড়িতে একুয়ারিয়ামের পানিতে যথেষ্ট অক্সিজেন থাকে না বলে যন্ত্রের সাহায্যে পানিতে অক্সিজেন দিতে হয়। মাছের একুয়ারিয়ামে অক্সিজেন কেন দিতে হয়? বাড়িতে কাছের অ্যাকোয়ারিয়ামের পানিতে যথেষ্ট অক্সিজেন থাকে না বলে যন্ত্রের সাহায্যে পানিতে অক্সিজেন দিতে হয়। কাছের জারের পানির ভেতর সবসময় যে বুদবুদ বেরোতে দেখা যায় সেটা আসলে বাইরের বাতাস। পানির নিচে ঢোকানো হয় যেন সেখান থেকে প্রয়োজনীয় অক্সিজেন পানিতে মিশতে পারে। তাহলে পুকুরে কেন অক্সিজেন লাগে না? সেখানে মাছ কিভাবে বাঁচে? পুকুরেও অক্সিজেন দিতে হতে পারে যদি সেখানে প্রচুর সংখ্যক মাছ থাকে। সাধারণত দরকার হয় না, কারণ শ্যাওলা শৈবাল থেকে বের হওয়া অক্সিজেনে পুকুরের পানি সম্পৃক্ত থাকে। কিন্তু মাছের জারের পানিতে শ্যাওলা প্রায় থাকেই না, তাই বিশেষ ব্যবস্থায় অক্সিজেন দিতে হয়। সামুদ্রিক মাছের জন্য লবণাত্মক পানির মধ্যে বেশি অক্সিজেন দিতে হয়, কারণ লবণের মাত্রা বেশি থাকলে পানির অণুগুলোর মধ্যে বাড়তি অক্সিজেন অণু ধারণ করার মতো যথেষ্ট ফাঁকা জায়গা থাকে না। মিঠা পানির চেয়ে লবণাত্মক পানি কম অক্সিজেন ধারণ করতে পারে, তাই সামুদ্রিক মাছের জন্য বিশেষ অ্যাকোয়ারিয়ামের আরও বেশি অক্সিজেন দিতে হয়।